হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন ইন্দু বলে যে ওয়েব সিরিজটা আজকে 22nd October 2021 হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে গেছে, সেটাকে নিয়ে কথা বলবো। ডিরেক্টেড বাই শান্তনু ঘোষাল। শান্তনু ঘোষালের কাজ যথেষ্ট ভালো। এর আগে আমরা শান্তনু ঘোষালের যে মুভিগুলো আমরা 70mm স্ক্রিনে দেখেছি সেগুলো যথেষ্ট ভালো, কিন্তু যখনই তিনি হইচইতে চলে এসেছেন এবং এর আগে যেহেতু উনি মৌচকের মতো এত একটা বাজে কাজ করেছেন, তারপর কিন্তু এই যে ইন্দু ওয়েব সিরিজটা সেটা কিন্তু অ্যাটলিস্ট মৌচকের তুলনায় ফার বেটার। কিন্তু আমার অতটা এনগেজিং মনে হলো না, আমার মোটামুটি লাগলো। টোটাল এপিসোড হলো 8টা, এক একটা এপিসোডের ডিউরেশন 90 মিনিটস থেকে 28 মিনিটসের মতো ঘোরাঘুরি করেছে, এবং টোটাল আপনি যদি রান টাইম বলেন তাহলে 2.5 ঘন্টা প্লাস। তো কেমন হলো? স্ক্রিন, ডায়ালগ এবং স্টোরি হলো, এটা লিখেছেন হলো শাহানা দত্ত। তো শাহানা দত্তের আগের কাজ মোহমায়া রয়েছে, পাপ রয়েছে, কাজগুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, এবং ম্যাক্সিমাম কাজই হলো ওনার নারী কেন্দ্রিক। এখানে অ্যাজ ইট ইজ সেম ইন্দ্রাণী, মানে ইন্দুর ক্যারেক্টারটা কিন্তু প্লে করেছিল ঈশা শাহ। এছাড়া সুহর্ত ক্যারেক্টারটা বেশ ভালো, পায়ল দত্ত যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে সেটা আমার বেশ ভালো লেগেছে। এছাড়া চন্দ্রনীভ রয়েছে, মানসী সিনহা রয়েছে, যুধাজি সরকার রয়েছে, পায়েল দে আছে, পায়েল দেকেও কিন্তু একটু সময়ের জন্য দেখা যাবে, এবং সব মিলিয়ে মানে যে কাস্টিংটা বেশ বেশ ভালো। এবং এখানে কিন্তু প্রোডাকশন ব্যানার কিন্তু মিসিং স্ক্রু, এরা কিন্তু হইচইয়ের সাথে কোলাবরেট করে এর আগে বেশ কিছু ওয়েব সিরিজ আমাদের উপহার দিয়েছে। তো এবার আমি যদি সরাসরি যে স্টোরিতে আসি, সেটা হলো ইন্দু যে ক্যারেক্টারটা, তার আগে একটা বিয়ে ভেঙে যায় এবং সেকেন্ড টাইম তার বিয়ে হয়, এবং বিয়ের সময় থেকে মানে ওই সেই দধি মঙ্গলের সময় থেকে শুরু করে অ্যাটলিস্ট বহুপাতের সময় অবধি এবং তারপর অবধি কিন্তু তার সাথে এমন কিছু মিস্ট্রি ঘটতে থাকে। অ্যাকচুয়ালি তার সাথে বললে ভুল হবে, সে যে ফ্যামিলিতে আসে সেখানে এমন এমন কিছু মিস্ট্রি চলে আসে, এবং সেই মিস্ট্রিগুলো সলভ করার জন্য কিন্তু ইন্দু পরপর বিভিন্ন ক্যারেক্টারের সাথে কথা বলে এবং তারপর কিছু প্রবলেম সে সলভ করতে পারে, এবং এমনভাবে এন্ডিংটা করা হয় যেখানে কিন্তু মনে হচ্ছে যে এটা হয়তো সিজন 2 হয়তো আসবে। তো এবার আমি যদি বলি যে এটা ইটস এ ড্রয়িং রুম ড্রামা টাইপের, কিছু কিছু জায়গা কিন্তু অ্যাজ ইট ইজ আমার অনেকটা সিরিয়াল টাইপের, স্টার জলসা বা জি বাংলা আমরা যে সিরিয়ালগুলো দেখি অনেকটা সেরকমই মনে হচ্ছে। আমি সিরিয়ালকে ছোটো করছি না, কিন্তু দেখুন এখানে যেহেতু আমরা ওয়েব সিরিজ দেখছি সেখানে এই প্যাটার্নটা যদি একটু চেঞ্জ করা হয় আই থিঙ্ক ইট কুড বি বেটার হতে পারে। এবং সাধারণত কাজ বরাবরই একটু এরকম মহুমায়া বা পাপ আপনারা যদি দেখে থাকেন সেটাও কিন্তু নারী কেন্দ্রিক ক্যারেক্টার, বেশ একটা ফ্রাস্ট্রেশন একটা থাকবে, তার মধ্যে কিছু এমন কিছু লিঙ্ক থাকবে যেটা কিন্তু কিছুটা ডিস্টার্বিংও হবে, আবার যথেষ্ট সাসপেন্সও ক্রিয়েট করবে, থ্রিলার ক্রিয়েট করবে, বেশ একটা ওয়েট একটা কালার প্যালেট সবসময় সেই ওয়েব সিরিজে দেখা যায়। এবং এখানে কিন্তু হইচই সে একই প্রবলেম হয়েছে, তাদের যে প্রোডাকশন যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু সেম প্যাটার্ন তারা ইউজ করে। হয়তো তারা অডিয়েন্সকে কিছু কিছু জায়গায় বোকা বানাতে চায়, কিন্তু অডিয়েন্স কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে, তারা কিন্তু দেখে অনেক কিছু বুঝতে পারে, কিছু কিছু সেট ডিজাইন কিন্তু তারা অ্যাজ ইট ইজ সেম জিনিসটাকে কিন্তু তাদের স্টোরিগুলো চেঞ্জ হচ্ছে। তো এখানে কিন্তু ঈশা শাহের ক্যারেক্টারটা যতটা ভালো লেগেছে তার থেকে আমার আরও বেটার লেগেছে পায়েল দেব যে ক্যারেক্টারটা, যেখানে সে অ্যাজ এ দিদি হিসেবে থাকে এবং সে এখানে অনেকটা মানসিক ভারসাম্যহীন যে ক্যারেক্টারটা প্লে করে। এখানে একটা সিনের কথা বলবো যেখানে মাথা একটা পুতুলের মাথা কেটে বেরিয়ে যাচ্ছে এবং তখন বলা হচ্ছে যে নতুন যে বউ আসে তার মাথাও থাকবে না, সেই যে সিনটা এখানে ক্রিয়েট করা যায় বেশ ভালো। এবং অ্যাট ফার্স্ট যেরকম দধি মঙ্গলে যে এপিসোডটা যখন শুরু হচ্ছে তখন যেই সিনগুলো ক্রিয়েট করা হয় হঠাৎ করে মনোক্রম থেকে সুইচ ওভার করে কালারটা চেঞ্জ হয়ে যায় সেই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। কিছু সিন যথেষ্ট ভালো, একটা সিন লেগেছে যে সিনটা আমার একদমই ভালো লাগেনি, সেখানে ঈশা শাহা সে অন্ধকারে সবই দেখতে পাচ্ছে অথচ তার যে দেওয়র রয়েছে সে রীতিমতো মানে লাইটার জ্বালিয়ে সে দেখার চেষ্টা করছে, এই জিনিসগুলো মানে খুব বোকা বোকা। এবং কিছু ক্যারেক্টার রয়েছে সেগুলো কিন্তু আমার একদমই ওভার দ্য টপ মনে হয়েছে, কখনোই মনে হয়নি যে খুব ভালো এবং খুব যে এনগেজিং মনে হয় সেটা না, কিন্তু কিছু কিছু সাসপেন্স খুব ভালো মতো ক্রিয়েট করা হয়েছে, কিছু কিছু থ্রিলার ভালো মতো ক্রিয়েট করা হয়েছে। BGM আমার মোটামুটি লেগেছে, খুব যে একটা আউটস্ট্যান্ডিং সেটা বলবো না। হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা ইন্দু দেখতেই পারেন, কিন্তু আমি খুব একটা ভালো ইন্দুকে কিছুতেই বলতে পারছি না, যেহেতু এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তা আপনারা অ্যাটলিস্ট হইচইতে গিয়ে ইন্দুটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগলো, লাগতে পারে, কিন্তু আমি যথেষ্ট হতাশ। তা এর থেকে বেশি আর কিছু বলবো না, এর থেকে বেশি কিছু বলা যাবে না, তাহলে পুরোপুরি স্টোরি স্পয়লার হয়ে যাবে। আপনারা ইন্দুটা দেখুন, দেখে আমাকে কমেন্টসে লিখে জানান, আর যারা এখনও দেখেনি তারা দেখে ফেলুন হইচইতে গিয়ে। তো এই ছিল আমার ইন্দু অফিসের রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, স্টেডি হোন, টাটা।